অন্তরে যেতিয়া কান্দে কোনো দেখি না পায় সকলো যেতিয়া ওলাব তেতিয়াহে দেখি পাব সেই কারণে মই গাইছো আমার অন্তরাত্মায় কান্দিছে অন্তরে কান্দিলে কোনেনো দেখিব মনের কথা কোনেনো বুঝিব পিছে অন্তরে কান্দিলে কোনেনো দেখিব মনের ব্যথা কোনেনো বুঝিব মনের ব্যথা নুবুঝে সরকারে উজনি নামনির পৰা কর্মচারী আহিল দিসপুর কপাবলৈ সচলত উত্তাল প্রতিবাদ পৌর নিকার হাজার হাজার কর্মচারীর এয়া পৌর নিকার হাজার হাজার কর্মচারী প্রতিবাদ সাব্যস্ত করেছে মহানগরীর সচলত তেওঁলোকৰ দাবী 37 মাহৰ অনাদায় দৰমহা আদায় দিয়ক পৌর কর্মচারীর চাকরি সরকারীকরণের দাবি হরিজন আর সাফাই কর্মীসকল নিয়মিয়া পে স্কেল আদায়ের দাবি এনে কেতবর সমস্যা সন্দর্ভতে সচলর প্রতিবাদস্থলী উত্তাল করে তোলে সদৌম পৌর নিকায় কর্মচারী সন্থায় প্রকৃতার্থত প্রতি মাহর শেষের দিনা আমার দরমহা পাব লাগে আমার যখন সাফাই কর্মী আছে যখন মাস্টার কর্মী আছে যখন ফিক্সার কর্মী আছে তখনকার রেগুলেশন করব লাগে মুঠতে কবলে গেলে আমি প্রকৃত কর্মচারী মর্যাদা পাব লাগে সেইটাই আমার মূল দাবি আর সেই কারণে আজি ধুবুরীর পরা শদিয়ার পরা নামনির পরা উজনির পরা সকলো আহি ইয়াত উপস্থিত হয়েছে পেটর ভাতমুঠি বিচারিয়ে এই প্রতিবাদ এই সকল পৌর নিকায় কর্মচারীর আর প্রতিবাদী সঙ্গ দিবলৈ আহিল মহিলা কংগ্রেসের সভানেত্রী মীরাপর ঠাকুর কলে আই মাহিলে কিয় দরমহা 30 দিনের ভিতর আদায় দিব পৰা নাই প্রায় 26 মাহ 27 মাহ 37 মাহ 33 মাহ দরমহা নোপোয়াকৈ এটা পরিয়াল চলিব পারে নেকি মুখ্যমন্ত্রীলৈ মোৰ পুনপটিয়া প্রশ্ন আছে স্বচ্ছ ভারতের কথা কয় যিখিনি সময়ত কোভিডত আমি মাস্ক স্যানিটাইজার লৈ দরজা বন্ধ করে ভিতর সোমাই আছিল এই কর্মচারী সকলে নলা নর্দমা সাফা করে কোভিডর সময়ত নিজের মৃত্যুর লগত যুঁজি আমাক স্বচ্ছতা দিছিলে আর মহাতুর কারণে হিয়া ঢাকুরি প্রতিবাদ করবলগিয়া হয়েছে তাতকে দুর্ভাগ্যজনক কথা একো নাই এই সরকারখনক উৎসব কমাই করে বাজেটর প্রায় 81% কেবল মাত্র হিতাধিকারীর লগত খরচ করে এই মানুষবিলাকর পাকঘর আজি উদং করে পেলাইছে এই মানুষবিলাকর ভবিষ্যৎ লড়া ছলীর আজি ভবিষ্যৎ অন্ধকার করেছে গতি সরকারখনক কইছো তললে চাই খোজকাহক হেলিকপ্টার ঘুরাই এই দিল্লি গুজরাটত নির্বাচনের কামত ঘুরি ফুরি লাভ নাই এনেকৈ সরকারের বিরুদ্ধে হুঁচার হয়ে পড়ল প্রতিবাদী কর্মচারী সকল আমার মুখ্যমন্ত্রী আমাক ভাল চকরে চা নাই আমার সদায় মাহিয়া চকরে চাই আছে প্রতিবারে ইমান এখন এখন কমিটি আহে এখন এখন সরকার গঠন হয় কিন্তু সরকার আমিও সরকার গঠন করো কিন্তু আমাক সরকারে কোনো আমাক মানে ভাল চকরে এদিনও চা নাই আজিলেকে সেই কারণে আমি সরকার ধিক্কার দিছি অসমের প্রতিখন টাউন নগর সভা করে আছে কিন্তু আজি পর্যন্ত কে মাহর দরমহা পাওয়া নাই তেওঁলোকর খবর নাই শুই আছে আপনাদের অনুরোধ করছো আমাক ভাত খাবলে দিয়ক আমাক জিয়াই থাকিবলে দিয়ক ভিডিও জার্নালিস্ট পঙ্কজৰ সহযোগত দেৱজিৎ নন্দনৰ রিপোর্ট প্ৰাগ নিউজ